মা একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। লেখক এই কাহিনীর সন্ধান পান মুক্তিযোদ্ধা নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কাছ থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা মাকফার আহমেদ চৌধুরী আজাদ ও তার মায়ের জীবনের সত্য ঘটনা নিয়ে রচিত এই উপন্যাসটি ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং প্রচুর পাঠক প্রিয়তা পায়। আজাদ সাফিয়া বেগম ও ইউনুস চৌধুরীর একমাত্র ছেলে। ইস্কাটনে রাজপ্রাসাদ তুল্য বাড়িতে সুখে কাটছিল তাদের দিন, কিন্তু বাবার দ্বিতীয় বিয়ে কালো মেঘ হয়ে আসে জীবনে। আত্মমর্যাদা সম্পন্ন সাফিয়া বেগম কিছুতেই স্বামীর দ্বিতীয় বিয়েকে মেনে নিতে পারেননি, তাই আজাদকে নিয়ে ইস্কাটনের বাড়ি ছেড়ে উঠলেন জুরাইনের এক খুপরি ঘরে। সেই থেকে শুরু হলো জীবন যুদ্ধ। অভাব অনটন দুঃখ দুর্দশায় কেটে গেল কয়েক বছর, তবু ফিরে যাননি সেই রাজপ্রাসাদতুল্য বাড়িতে। হার মানেননি আজাদ, হার মানেননি সাফিয়া বেগম। এমনই সময় স্বাধীনতার ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজাদও এর মধ্যে MA শেষ করেছেন। সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। দেশ মাতৃকাকে রক্ষা করতে আজাদের মনও চাইছে যুদ্ধ মেতে উঠতে। বারবার একথা মাকে বলতে চাইতেন তিনি, পারতেন না, কিন্তু প্রতিনিয়ত বিবেকের দংশনে প্রচণ্ডভাবে জর্জরিত হতেন। তাই একদিন বলেই ফেললেন মাকে। মা কি যেন চিন্তা করলেন, অবশেষে বললেন, আমি কি তোকে শুধু আমার জন্যই মানুষ করেছি? এদেশটাও তোর মা, যা দেশটাকে স্বাধীন করে আয়। মায়ের আশীর্বাদ নিয়ে আজাদ গেলেন মুক্তিযুদ্ধে। শুরু হলো আজাদের নতুন আরেক জীবনযুদ্ধ। ঢাকার ক্র্যাক প্লাটুনের একজন গেরিলা যোদ্ধা ছিলেন আজাদ। মুক্তিযুদ্ধের মাঝখানে আগস্ট মাসে রাজাকারদের হাতে ধরা পড়লেন তিনি। হানাদাররা তথ্য জানার জন্য অকথ্য নির্যাতন করত তার ওপর। নির্মম অত্যাচারের মুখেও আজাদ কিছু বলেনি এবং কিছু বলারও তার দ্বারা সম্ভব হয়নি। হানাদাররা তাকে অনেকভাবে চেষ্টা করেছে তার মুখ থেকে কথাগুলো বের করার জন্য, কিন্তু তিনি তার মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি ছিলেন অমায়িক ভালোবাসা এবং দেশের জন্য তার প্রাণ ছিল আকুল। তখন তার মাকে বলা হলো, ছেলে যদি সবার নাম পরিচয় বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তা শুনে আজাদের মা ছুটে গেলেন আজাদের কাছে। না, ছেলেকে মুক্ত করার জন্য নয়, বরং তিনি আজাদকে বললেন, বাবারে যখন মারবে তুমি শক্ত হয়ে থেকো, সহ্য করো, কারো নাম যেন বলে দিও না। আজাদ তাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন জেলে দুর্বিষহ জীবনের কথা, প্রচণ্ড নির্যাতনের কথা, আরও বলেছিলেন মা ভাত খেতে ইচ্ছে করে, দুই দিন ভাত খাই না, কালকে ভাত দিয়েছিল আমি ভাগে পাই নাই। আজাদের মা তাকে অভয় ও সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কালকে আমি ভাত নিয়ে আসব। কথা মতো ভাত নিয়ে গিয়েছিলেনও তিনি, কিন্তু আজাদ কোথায়? আজাদ নেই। রমনা থাকা ঢাকা কারাগার MP হোস্টেলে ছেলেকে খুঁজতে খুঁজতে টিফিন ক্যারে ভাত পচে যায়, কিন্তু ছেলেকে আর কোথাও তিনি খুঁজে পান না। সেই দিন তারিখটা ছিল 30 আগস্ট 1971। একটা লোক যখন মরে যায়, ভাইয়ের কাছে সেটা চলে যাওয়া, বোনের কাছে সেটা শূন্যতা, বাবার কাছে তার নিজেরই ধারাবাহিকতার ছেদ, বন্ধুর কাছে সেটা অতীত স্মৃতি আর বিস্মৃতির দোলা চল, পড়শির কাছে তা দীর্ঘশ্বাস, দেশের কাছে কালের কাছে হয়তো তার প্রিয়তম পাতার ঝরে যাওয়া, কিন্তু মায়ের কাছে? মায়ের কাছে সন্তানের মৃত্যু হলো সমস্ত সত্তাটাই মৃতের দ্বারা দখল হয়ে যাওয়া। লেখকের শুধুমাত্র এই কথাটুকুতেই তো পুরোটা বলা হয়ে যায়। মা তো মাই, মায়ের মতো ভালোবাসতে পারার ক্ষমতা বোধ হয় জগতের আর কাউকে দেওয়া হয়নি। মা উপন্যাসটি ভালোবাসার এরকম অসীম ক্ষমতা সম্পূর্ণ এক শহীদ জননীকে নিয়ে। জানা যায় আজাদের মা যেদিন তার সন্তানকে খুঁজে পেলেন না, তারপর থেকে আজাদের মা আর কোনো দিন ভাত খাননি। ভাত খাবেন কি করে? সে তার সন্তানের জন্য ভাত নিয়ে গিয়েছিলেন, তার সন্তান ভাত খেতে পারেনি। এই জন্য পরবর্তী জীবনে তিনি যতদিন বেঁচেছিলেন তিনি ভাত স্পর্শ করেননি। আমরা যারা আনিসুল হকের এই মা উপন্যাসটি এখনো পড়িনি, তারা একটু পড়ে নিব।
এটি পড়লে আমাদের যেটা হবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানা যাবে এবং মুক্তিযুদ্ধের যে গুড়, যেই ভালো লাগা, যেই তৃপ্তিবোধ আমাদের জন্য, আমাদের দেশের জন্য মুক্তিযোদ্ধারা যে আত্মত্যাগ করেছিলেন এবং তারা বিভিন্ন জীবন যুদ্ধে থাকা সত্ত্বেও তারা ঝেঁপে নেমে পড়েছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং তারা কখনো তাদের তথ্যগুলো গোপন করেনি, এরকম নানাবিধ তথ্য, উপাত্ত এবং ভালো লাগা এবং উপলব্ধি, বেদনা দিয়ে ভরপুর এই উপন্যাসটি। আমরা যারা এখনও পড়িনি, পড়ে নিব। ধন্যবাদ সবাইকে।